জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো উনিশতম জন্মবার্ষিকী এ উপলক্ষে বিদ্রোহী কবির ছেলেবেলার স্মৃতির শহর ত্রিশালে জাতীয় পর্যায়ের আয়োজন নজরুলের স্মৃতির দলিরামপুর হাই স্কুলের পাশে নজরুল একাডেমির মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আয়োজনের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশবাকির বাগের পরবর্তী পর্যায়ে পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতা বাঙালি জাতিকে করেছে আন্দোলিত ভাষা সংগ্রাম সহ স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রাম আন্দোলন তার গান কবিতা নাটক আমাদের বারবার অনুপ্রাণিত করেছে বিশেষত মুক্তিযুদ্ধকালে তার দেশপ্রেম ও উদ্দীপনামূলক গান ও কবিতা আমাদের লড়াই সংগ্রামের স্প্রেয়াকে করেছে সানিত তাই তো তিনি আমাদের জাতীয় জাগরণ ও স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পৃক্ত হয়ে আছেন জোরালোভাবে ভাষা সংগ্রাম সহ দেশভাগের পর পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলনে নজরুলের লেখনী অনুপ্রাণিত করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন সম্মান জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন সৃষ্টিশীল এই মহান কবির প্রতি সম্মান জানাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি ও তার পরিবারের সদস্যদের উনিশশো সালে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসেন কবিকে আবাসন ও চিকিৎসা নাগরিক প্রদান প্রদান নাগরিকত্ব উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত কবি এখানেই ছিলেন কবি নজরুল সমাজ পরিবর্তনের যে অনির্বার শিখা জ্বালিয়েছে তার আলোকচ্ছটা আমাদেরকে অনুপ্রাণিত করে সোনার বাংলা গড়তে দ্রোহ প্রেম আর সাম্যের এই কবির জাতীয়তাবোধ বাঙালির অনন্ত প্রেরণার উৎস বলেও মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রহমান চ্যানেল আই ত্রিশাল ময়মন